হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। যারা একদম বিগিনার, কখনো এর আগে সাজগোজ করেনি, তো তারা ₹100-300 মেকআপের জিনিস কিনে এবছর পুজোর মেকআপ করতে চায়, তো তাদের জন্য আমি ভাবলাম যে কেন এত দুটো ভিডিও না বানাই। পুজোর পাঁচ দিন, বন্ধনী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, পাঁচ দিনের জন্য পাঁচ রকমের সাজ সাজেশন আমি এসেছি তোমাদের কাছে। তো আজকে আমার এই লুকটা আমি ক্রিয়েট করেছি ফর পরচুনি। আমি আজকে যে কটা প্রোডাক্ট ইউজ করব তার মধ্যে 95-99% ₹200 রয়েছে। তো তোমাদের ইজি হবে সেগুলো যদি তোমরা কিনতে চাও। আর আমার ইনস্টাগ্রাম প্রোফাইল হচ্ছে পিওর স্কিন সিক্রেট। যদি তোমাদের স্কিন আর মেকআপ রিলেটেড কোনো রকম আলোচনা গল্প করার থাকে আমাকে ওখানে মেসেজ করতে পারো, আমরা ওখানে আড্ডা দেবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ল্যাকমি সিসি ক্রিম। তোমরা যে কোনো সিসি ক্রিম, বিবি ক্রিম যা খুশি ইউজ করতে পারো। এবার আমি একটা স্পঞ্জ নিচ্ছি। তোমরা এই স্পঞ্জ যে কোনো তোমাদের লোকাল শপ থেকেও কিনতে পারো, বা প্ল্যানেট, গড়িয়াহাট, হাতিবাগান যে কোনো জায়গা থেকে তোমরা কিনতে পারো। আর আমি এটাকে একটু জলে ভিজিয়ে সম্পূর্ণভাবে নিংড়ে নিয়েছি। এটা করলে কি হবে, মেকআপটা ভালোভাবে সেট হয়ে যায় স্কিনে। তো এটাকে এরকমভাবে চেপে 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 ড্যাপ ড্যাপ করে পুরো ফেসে এটাকে ইভেনলি বসিয়ে নিতে হবে। আমি এখন ইউজ করতে যাচ্ছি ইনসাইডার প্রো কনসিলার প্যালেটটা। তো এই ব্রাশটা দিয়ে আমি এই কালারটা চুজ করছি। সেটা আমি আমার যে আমার ফেসের যে যে পোর্শন আমি হাইলাইট করতে চাইছি সেখানে সেখানে অ্যাপ্লাই করে নেবো। কালারটা হচ্ছে নাকের এখানটা, নাকটাকে শুরু দেখানোর জন্য, দেন নাকের টপ এরিয়াতে, দেন আইব্রোটাকে প্রমিনেন্ট করার জন্য, এবার আবার আমি ওই স্পঞ্জটা দিয়ে যেখানে যেখানে আমি প্রোডাক্টটা লাগিয়েছি সেখানটা সেখানটা আমি প্রোডাক্টটা জাস্ট বসিয়ে নেবো আমার স্কিনে। আবার আমি সেম দেখতে ওইরকমই আরেকটা ব্রাশ নিয়ে নেবো, যেটাতে আমি এই কালারটা ইউজ করছি। মানে স্কিন এবার আমি আমার ফেসের যে জায়গাগুলো আমি কাট করতে চাইছি, মানে একটুখানি ভেতরে ঢোকানো দেখাতে চাইছি, স্কাল্প করতে চাইছি, কন্ট্রোল করতে চাইছি, সেই জায়গাগুলোতে একটু স্কিন টোনের থেকে 3-4 শেড ডার্ক বা 2 শেড ডার্ক, যে যেরকম প্রেফার করো সেই শেডটা নিয়ে স্কিনটাকে কন্ট্রোল করবো। আমি আবার স্পঞ্জটা নিয়ে এবারে যে ব্রাউন কালারগুলো নিলাম সেগুলো একটু বসিয়ে নেব। ফেসেস ক্যানাডার এই ওয়েটলেস স্প্রে ম্যাট কম্প্যাক্ট, এর হচ্ছে বেজ 03। আমি পাউডারটা সেট করে নেওয়ার জন্য এরকম একটা ব্রাশ ইউজ করব। এরপর আমরা চলে যাবো হচ্ছে আইজে। আইজের জন্য আমি ইউজ করছি হচ্ছে সুইস বিউটি আই শ্যাডো প্যালেট, আলটিমেট আই শ্যাডো প্যালেট, প্যালেট নাম্বার 5 ইউজ করব। তো আমি শেড নিয়ে নিচ্ছি হচ্ছে তো এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে আমি এই দুটো কালার নিয়ে পুরো আমার আইলিডে লাগিয়ে নিয়েছি, বাট কনসেন্ট্রেট করেছি একটু বাইরের দিকে, ভেতরের দিকে নয়। এবার আমি একটা এরকম ছোট্ট টাইনি ব্রাশ নেব।
একটা কাজল নেব। আমি নিয়েছি স্টেক ওয়ার্কের ব্যাডেস কাজল। তো আমি চোখের দুপাশে দুটো চোখে আমি আইলিডে কাজল লাগিয়ে নিয়েছি। ওকে স্মাচ করে নেব একটু ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কালারটা নিয়েছি। আবার আমি লাইট কালারের কন্ট্রোল কালারটা নিয়েছি, একটুখানি ক্লিয়ার করে নেব যেটা বেশি স্প্রেড করে গেছে। এবার একটা ব্ল্যাক কালারের আই শ্যাডো পাউডার নিয়ে আমি চোখের তলায় একটু স্মাচ করে নেব। এই শেডটা দিয়ে আমি আইব্রো করে নিচ্ছি। বাট তোমাদের যাদের আইব্রো পাতলা তারা প্লিজ প্রপারলি শেপ করো, নাহলে বাজে দেখাবে। আমি এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ নিলাম, এখান থেকে এই শেডটা নিলাম, একটু মিশিয়ে এই শেডটা নিলাম, আর পুরোটাই ধরে নেবো। একটুখানি জাস্ট প্রোডাক্ট রাখবো এবং খুব হালকা হাতে করবো, যাতে কোনো হার্শ লাইন না থাকে। জাস্ট মনে হয় একটা শ্যাডো টাইপের রয়েছে, যাতে একটা ফেক জল লাইন তৈরি হয় না দিলে। খুব হালকা করে, আর আমার যেহেতু আন্ডার 200 rupees কোনো কন্ট্রোল প্যালেট নেই, তাই এর জন্য আমি এই প্যালেটের আই শ্যাডোটাতেই লাইট করে একটু আমি অ্যাপ্লাই করলাম। হাইলাইটের জন্য আমি সেম ওই প্যালেটটা ইউজ করছি, নতুন কিছু ইউজ করছি না। হাইয়েস্ট পয়েন্টে স্প্রে, যেটা কি না পুজোর জন্য আর কিছু কেন না কেন, যদি মেকআপ যেটুকু করে সেটা সেট করতে চাও অবশ্যই একটা মেকআপ সেটিং স্প্রে ইউজ করো। সুইস বিউটির এটা আন্ডার 200, এটা দাম তো 200 rupees নয়, 250-270, বাট অ্যামাজনে ইজিলি তোমরা অফারে পেয়ে যাবে। আমি এটা একটু সেট করে নেবো। আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করে নেবো। এবার তোমরা যে কোনো ব্র্যান্ডের মাস্কারা ইউজ করতে পারো। এবার আমি লিপসে একটা লিপ লাইনার দিয়ে আমার আউটলাইন ড্র করে নেব। ইনফ্যালিবল রোজ ব্লাড 370 কালারটা এরকম, পুরোটা লাগাবো না, কালারটা প্রচণ্ড ডার্ক। টপে ইউজ করবো হচ্ছে মাই গ্ল্যামের স্ম্যাশ এই শেডটা, আমার মেকআপ কমপ্লিট। এবার আমি জুয়েলারি আর একটু ড্রেস চেঞ্জ করবো। তো এখানেই ভিডিওটা এন্ড করলাম। তোমাদের এই লুকটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ প্লিজ। দেখা হবে ষষ্ঠীর লুক নিয়ে, ততদিন অব্দি বাই।